আলিপুরদুয়ার জেলার ফালাকাটার 19 নম্বর মণ্ডল গুয়াবরনগর অঞ্চলের অন্তর্ভুক্ত ভারতীয় জনতা পার্টির বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার 19 নং মণ্ডল গুয়াবরনগর অঞ্চলের অন্তর্ভুক্ত ভারতীয় জনতা পার্টির বিজয়ে খুশির উল্লাসে ওই জনতা পার্টির বিজয় মিছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে আলিপুরদুয়ার ফালাকাটা 19 নং মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক ফণিভূষণ রায় জানান, এই মিছিল শুরু হয় গোকুলনগর রেলগেট থেকে ও সমাপ্ত হয় ভুটলির ঘাট ফুটবল ময়দানে এসে। মিছিল শেষে কর্মী সমর্থকদের জন্য খিচুড়ির ব্যবস্থাও ছিল। ওই বিজয় উৎসবের লোকে লোকারণ্য, এলাকার সমস্ত বিজেপি কার্যকর্তা কর্মী সমর্থক ও সাধারণ লোক ওই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন। আলিপুরদুয়ার 19 নং মণ্ডলের বিজেপি এসএসসি মোর্চার সভাপতি অমিত রায় জানান, গোকুলনগর থেকে ভুটনি ঘাট পর্যন্ত 12টি পার্ট মিলে তাদের এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের মনে ছিল এক অনাবিল আনন্দ এবং স্বতঃস্ফূর্তা। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের অপারেশনের অবসান ঘটে তাদের এই জয় খুবই তাৎপর্যপূর্ণ। তারা খুব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিজয় মিছিল অনুষ্ঠিত করেছেন। সমস্ত ভারতবর্ষের সঙ্গে তাদের লোকসভা কেন্দ্রের আপামর জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য গোটা দেশের সঙ্গে তাদের এলাকাকে উন্নয়ন যোগ্যে সামিল করার জন্য তিনি এলাকার সমস্ত জনসাধারণকে ধন্যবাদ ও ভবিষ্যতে এলাকায় যাতে সমস্ত লোক শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন এবং এলাকার উন্নয়নতে দলমত নির্বিশেষে যাতে সবাই এগিয়ে আসেন তার আহ্বান তিনি করেন। অত্র এই এলাকায় যোগাযোগের ব্যবস্থার যে বেহাল অবস্থা এবং প্রধানমন্ত্রী যোজনার যে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে শাসক দলের লাগামহীন দুর্নীতি, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তাদের এমপি জন বার্লার গোচরে নিয়ে আসবেন। এ বিষয়ে আলিপুরদুয়ার 19 নং মণ্ডলের বিজেপির এসএসসি মোর্চা সভাপতি অমিত রায় বাবু আরো জানান, আজকে আমরা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 19 নম্বর মণ্ডলের গুয়ামণ্ডনগর অঞ্চলে গোকুলনগর রেলগেট থেকে ভুটনিঘাট ময়দান অবধি 12টা পার্ট মিলে আজকে আমরা বিজয় মিছিল করলাম। এই মিছিলে আমাদের গোকুলনগর থেকে শুরু করে ভুটনিঘাটের সমস্ত জনসাধারণ সামিল হয়েছিল। আমরা আজকের এই উৎসবটাকে খুব দারুণ উপভোগ করেছি এবং আগামী দিনে এলাকায় যাতে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের এলাকাও যাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের জোয়ার নিয়ে আসে, সেজন্য আমাদের প্রার্থী জন বার্লাকে আমরা আমাদের এই এলাকার বিভিন্ন বিষয়ে বিভিন্ন সমস্যা সম্পর্কে জানাবো। তিনি যাতে সেই বিষয়গুলোতে নজর দেন এবং আগামী দিনে তৃণমূলের যে অপশাসন, সেই অপশাসনের পরিত্রাণ পেয়ে মানুষ যাতে ভালোভাবে এই এলাকায় শান্তি বজায় রেখে বসবাস করতে পারে, প্রত্যেকে যাতে সন্ত্রাসমুক্তভাবে ভয় ভীতিহীনভাবে বসবাস করতে পারে, এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত দলীয় কার্যকর্তা কর্মী সমর্থক সবার উদ্দেশ্যেই বলবো, আপনারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং বিরোধীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রাখুন। তাদেরকেও বোঝান যে কেন নরেন্দ্র মোদী হাত শক্ত করা দরকার। আজকে ভারতবর্ষের বাকি অংশ এত উন্নত হচ্ছে, আমরা বাংলা এবং বাঙালিরা কেন পিছিয়ে আছি সেই দিকটা অবশ্যই বোঝাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।